নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সেনামান পরিবারের তরফ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিটি ছোলে পনির বা চানা পনির, যেটাই বলতে পারেন। আমার এই রেসিপিটি খুব প্রিয়, আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন। তো চলুন দেখে নিই রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে নিচ্ছি 250 গ্রাম কাবলি চানা। তো এটি আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এরপরে আমি এটা সেদ্ধ করতে দেবো। প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করছি। দিচ্ছি অল্প পরিমাণে জল, জল এমন দেবেন যাতে ছোলাটা জাস্ট ডুবে থাকে। এরপরে দিচ্ছি অল্প পরিমাণে নুন এবং অল্প হলুদ। 4 থেকে 5টা সিটি দেবেন, তাতেই ছোলা সেদ্ধ হয়ে যাবে। এরপর নিচ্ছি পনির। আমি এই পনিরটি বাড়িতেই তৈরি করেছি। ছানা কেটে এভাবে পনির বাড়িতে তৈরি করবেন দেবেন খুব ভালো হয়। তো আমি পনিরগুলি একদম ছোটো ছোটো পিস করে কেটে নেব, যেমন চানা সাইজ সেরকম সাইজ হবে। দেখতেই পাচ্ছেন আমি খুব ছোটো ছোটো করেই পনিরগুলো কেটেছি। এরপরে লাগছে টমেটো, পেঁয়াজ, আদা এবং রসুন, এগুলোকে আমি কুচি করে নেব। এরপর লাগছে কিছু গোটা গরম মশলা, যেমন শুকনো লঙ্কা, দারুচিনি, এলাচ, কয়েকটা লবঙ্গ এবং গোলমরিচ। এরপরে চলে আসছি নেক্সট স্টেপে। গ্যাস অন করে একটি তাওয়া বসাচ্ছি। তাওয়াতে দিচ্ছি অল্প পরিমাণ সর্ষের তেল। তেল গরম হলে গোটা গরম মশলা ফোড়ন আমি দিয়ে দেব। তেল যেন খুব গরম না হয়, খুব গরম হলে মশলা ছিটকে বেরিয়ে চলে আসবে, তাই সাবধানে করবেন। এরপর দিচ্ছি অল্প পরিমাণে রসুন এবং আদা কুচি। এরপরে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি যে দুটো পেঁয়াজ নিয়েছিলাম সেগুলো আমি কুচি করে এতেই দিচ্ছি। দু থেকে তিন মিনিট পেঁয়াজটি ভেজে নেব। পেঁয়াজ যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে অ্যাড করব টমেটো কুচি। বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন, দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর দিচ্ছি অল্প পরিমাণে হলুদ। 2 থেকে 3 মিনিট এভাবে মশলাগুলোকে ভেজে নেব। যখন দেখবেন টমেটোটা একটু গলে গলে যাচ্ছে, বুঝবেন যে এবারে হয়ে গেছে, গ্যাসের ফ্লেম অফ করে দেবেন। এই মশলাটি আমি মিক্সিতে পেস্ট করে নেব। চলে আসছি নেক্সট স্টেপে। ওই প্যানেই আমি দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন। যেহেতু প্যানে আগে থেকেই অল্প পরিমাণে তেল ছিল, তো আমি এক্সট্রাভাবে তেল দিলাম না, হালকা জাস্ট ভাজবো। দেখতেই পাচ্ছেন হালকা হালকা কালার চলে এসছে। ব্যাস, আমার পনির ভাজা হয়ে গেছে। এরপর একটি বড় কড়াইতে দিচ্ছি সর্ষে তেল। তেল গরম হলে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সঙ্গে জিরে এবং ধনে গুঁড়ো। তেলেই দেবেন যাতে কালারটা খুব ভালো আসে। এরপরে যাতে মশলাটা বেশি পুড়ে না যায় দিয়ে দিব জল। মশলাটি 1 মিনিটের কম নেড়ে তারপরে জলটা দেবেন। এরপরে অ্যাড করছি পেঁয়াজ, রসুন, আদার যে পেস্ট তৈরি করেছিলাম সেই পেস্টটি। মিক্সিতে আমি পেস্ট করে রেখেছিলাম, আপনারাও তাই করবেন। এতে দেখবেন গ্রেভিটা খুব ভালো হয়। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। মিক্সিতে যে মশলাটি লেগেছিল তাতেই অল্প পরিমাণে 2 চামচ মতো জল দিয়ে সেই জলটি দিয়ে দিলাম। এরপরে 2-3 মিনিট নাড়ার পর আরও মশলা অ্যাড করছি, যেটা হচ্ছে ছোলে মশলা। আমরা বাজারে যে রেডিমেড ছোলে মশলা পাওয়া যায় আমি সেই মশলাটাই ব্যবহার করছি। এবং দিচ্ছি অল্প পরিমাণে 2 চামচ মতো জল দিচ্ছি। এরপরে ভালো করে মশলাটির সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এরপর অ্যাড করছি কাবলি চানা এবং পনির। সব উপকরণগুলি ভালো করে কষতে হবে। 3 থেকে 4 মিনিট মতো সময় নিয়ে কষবেন। কষা হয়ে গেলে আপনারা চাইলে কি একটু 2 মিনিট ঢাকাও দিয়ে রাখতে পারেন। এরপরে ভালো করে কষে নিতে হবে। যখন দেখছেন মশলাটি অল্প অল্প লেগে যাচ্ছে তখন দিয়ে দেবেন কাবলি চানার যে সেদ্ধ জলটি রেখেছিলাম, সেই জলটি আমি দিয়ে দিয়েছি, সেই জলটি ফেলে দেবেন না। এরপর ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 5 মিনিট মতো রান্না হতে দেবেন। দেখুন
ग्रेविटा केमन थकथके हुए एसेछे तार माने आमादेर छोलाटा रेडी। तो नामानोर आगे अल्प परिमाणे घी एवं आपनारा जदि चान गरम मसला गुड़ो दीते पारेन, आमी दिएछि एकदम अल्प परिमाणे एवं दिएछि धने पाता। ব্যাস আমাদের ছোলা রেডি, গরম গরম সার্ভ করুন। খুব ভালো লাগে খেতে এটি। আপনারা বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন একটি রান্নার সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।